আরই ধর্মনগরের পর্দা থেকে আমাদের সকল ভিউয়ার্সদের জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা শ্যামা মায়ের পাঠ পূজা পরিক্রমা করতে করতে চলে আসলাম এরিয়ান্স ক্লাবে, ধর্মনগরের সুনামধন্য ক্লাব এরিয়ান্স ক্লাব। এসে আমি ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব তাদের এই পূজার বিশেষ আকর্ষণ কি রয়েছে। আমরা চলে যাব ক্লাব কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব এই পুজোতে তারা কি কি বিশেষ আকর্ষণ নিয়ে পুজো করছেন। আপনার শুভ নামটা? আমার নাম দেবব্রত দেব। আপনারা যে এই পুজোটা করছেন, কততম বর্ষ হয়ে পা দিল এই পুজোটা? এবার আমাদের 52 ইয়ার্স কমপ্লিট হলো এরিয়ান্স ক্লাব। আপনারা এই এরিয়ান্স ক্লাব থেকে ধর্মনগরবাসী তথা রাজ্যবাসীকে দীপাবলির উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? প্রথমত এরিয়ান্স ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে ধর্মনগরবাসী, সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি যে ওনারা এই দীপাবলির সময় আমাদের ক্লাবে যে দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করতে পারি, এটা আমরা প্রত্যেক ক্লাব মেম্বাররা অত্যন্তই খুশি যে এত পরিমাণ মানুষ আসেন। তাদের এই উৎসাহ দেখে আমরা প্রতি বছর আরও উৎসাহে আরও নতুন কিছু ওদেরকে দেখাতে চাই। তোর সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি তথা আমাদের ধর্মনগরের সকলের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেনের আদর্শ নীতি মেনে আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য প্রতিনিয়ত আমাদের ক্লাব থেকে অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। তার সাথে আমরা সকল রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি যে নেশামুক্ত ত্রিপুরা এবং নেশামুক্ত ধর্মনগর দুটোই গড়ে তোলার জন্য, যাতে আমাদের এই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটি ভালো স্থানে এগিয়ে যেতে পারে। এই কালী পুজোতে ক্লাবের দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা রেখেছেন? প্রতি বছরের মতো এবছরও যদি কোনো বয়স্ক বৃদ্ধ মহিলা বা দাদু যারাই আছেন তাদের যদি কোনো সমস্যা না হয় তাদের জন্য আমরা প্রথমত বসার ব্যবস্থা করে রাখি, পানীয় জলের ব্যবস্থা করে রাখি, মহিলাদের জন্য, মা বোনেদের জন্য বাথরুমের ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। তাছাড়াও আমাদের ক্লাবের যারা সদস্য এবং সদস্যরা যারা ভলান্টিয়ার্স হিসাবে ক্লাবের দায়িত্বে থাকেন, প্রতিনিয়ত যদি কোনো অসুবিধা থাকে অতিসত্বর আমাদের ক্লাব মেম্বার কোনো না কোনো মতে, যদি কোনো সিরিয়াস, আমরা দেখেছি অনেক মানুষ অসুস্থ হয়ে অনেক সময় মাঠের মধ্যে পড়ে যান, ওদেরকে কীভাবে হসপিটাল পৌঁছানো যায় তার জন্য সবসময় আমাদের ক্লাব মেম্বার সদস্য সদস্যরা সবাই সবসময় আমরা তৎপর থাকি। এবারও আমরা এইভাবেই সবাইকে সাহায্য করে যাব যাতে আমাদের প্যান্ডেলের মধ্যে এসে ওনারা পুজোটা আরামে দেখতে পান। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। শুভ দীপাবলি আরই ধর্মনগরের পর্দা থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনাদেরকেও আমাদের রেডিয়েন্স ক্লাবের পক্ষ থেকে আমরা ধর্মনগর পর্দাকে শুভ দীপাবলি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা বলার জন্য। স্যার আপনার শুভ নাম? আমার নাম অর্ণব ভট্টাচার্য। নমস্কার সবাইকে। এরিয়ান্স ক্লাবের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা দীপাবলি এবং কালী পূজার আগাম শুভেচ্ছা জানাই। আপনাদের এরিয়ান্স ক্লাব থেকে ধর্মনগরবাসী তথা রাজ্যবাসীকে আপনারা কি বার্তা দিতে চান? প্রথমত হলো শান্তি শৃঙ্খলা, এটাই আমরা চাই। সব আমরা হিন্দু মুসলিম সব একসাথে মিলে চলতে চাই। আপনাদের এই পুজোর যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা রেখেছেন? সুযোগ সুবিধা বলতে দেখুন, আমাদের এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আমরা আলাদা করে দিয়েছি গত বছর থেকে, যেহেতু আমাদের এখানে দর্শনার্থী বেশি করে আসেন, এর জন্য আমরা এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আলাদা করেছি। ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো করেছি, এখন মানুষরা ইজিলি আমাদের ক্লাবের পুজো দেখতে আসতে পারবেন। আপনারা ক্লাবের কর্তৃপক্ষ থেকে যারা দর্শনার্থীদের আসবেন তাদের জন্য এখানে যে সময় আসবেন ভিড় হবে তখন তাদের কোনো অসুবিধা হবে, কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন এই পরিপ্রেক্ষিতে? এটাতে আমাদের অলরেডি সিকিউরিটি আসবে, সিকিউরিটি আমরা আগরতলা থেকে আনানো হচ্ছে, সিকিউরিটি থাকবে, পানীয় জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সব আমরা করে রেখেছি।
ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম ধর্মনগরের সুনামধন্য ক্লাব এরিয়ান্স ক্লাবের অফিস সেক্রেটারির সঙ্গে। ধন্যবাদ স্যার।